তাই আপনি যেভাবেই ভগবানকে সেবা দিবেন ভক্তি ভরে সেবা দিলে ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আজ ভগবান বলছে ভিখারি রে তুই ফিরে যা, যা কিছু নিয়েছিস ফেলে দে, দারে দারে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি। বাবু গো সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বলছে তাহলে শোনো ভিখারি, তুমি আমার ঘরে থাকবে, নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করাবে, তোমার সমস্ত খাওয়া পরার দায়িত্ব আমার। বাবু আপনার ওই জমিদার মহলে যদি আমি থাকি দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন তাকে চেনেন না, তাকে ভুলে গেছেন, ভগবানকে ভুলে গেছেন, আমারও সেই একই দশা হবে, আমিও আমার গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু সময় নষ্ট না করে এবার আমি আসি, বাবু আমি আসি। এই বলে ভিখারি চলে গেল। আর লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে আধ্যাত্মিক জগতের আমার গোবিন্দের পরমেশ্বর ভগবানের সেই পঞ্চম পুরুষার্থ প্রেম থেকে তবে কি বঞ্চিত হতে হয়? না 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 না, চিন্তা করতে করতে ঘরের মধ্যে গেছে মা। ঘরের ভিতরে যেই না ঢুকেছে, হঠাৎ সেখানে গিয়ে দেখছে কি এক ভিখারির কাছ থেকে কিন্তু তার শিক্ষা হলো। কিভাবে কোথা থেকে কার চৈতন্য হবে আমরা কেউ জানি না মা। একটা ভিখারির কাছ থেকে যে শিক্ষা পেল সেটা কিন্তু তার মাথায় ভাবতে শুরু করলো। এবার যেই না ঘরে ঢুকেছে, ঘরে গিয়ে দেখছে সেই জমিদার মহলে যে কাজের মেয়ে সে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস, এত বড় সাহস জমিদারের বিছানায় শুয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলল, সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে নিচে নেমে এসে একবার হাসছে আর একবার কাঁদছে। আর যেই না বাবা তার মুখে হাসি দেখেছে, জমিদারের আরো রাগ হয়ে গেছে। তাড়াতাড়ি করে তার হাতটা চেপে ধরে টানতে টানতে নিচে নেমে নামিয়ে জিজ্ঞাসা করছে, বল হাসছিস কেন, তোকে 30 ঘা বেত্রাঘাত করবো এ কথা শোনার পরেও তুই হাসছিস কেন বল। কাজের মেয়েটা বলে উঠল, বাবু এই জমিদারের বিছানায় আমি কিছুক্ষণের জন্য শুয়েছি বলে আপনি আমাকে 30 ঘা সাজা দিচ্ছেন, এটা আমার প্রায়শ্চিত্ত, এটা আমার অন্যায় করেছি আমি, এটা আমার সাজা। তা এই জন্য আমি হাসছি যে অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে, তাই আমি হাসছি। কিন্তু বাবু কাঁদছি কেন জানো? বাবু সারা জীবন তো এই ঘরেই কাজ করেছি, আপনার মুখের দিকে তাকিয়ে আমার কান্না পাচ্ছে। আমি কিছুক্ষণের জন্য, ক্ষণেকের জন্য এই বিছানায় শুয়ে যদি আমার সাজা 30 ঘা হয় তাহলে একবার নিজের কথা ভেবে দেখুন বাবু, আপনি তো সারাটা জীবন এই জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এই জন্যই আমি কাজ। সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, মা ঠিকই তো বলেছিস, তুই যদি বিছানায় শুয়ে 30 ঘা সাজা পাস, আমি তো এতদিন এই বিছানায় শুয়ে এসেছি, আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। না না, জানি না কত সাজা আছে আমার, আমি জানি না কত প্রায়শ্চিত্ত করতে হবে আমার, তবে আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম মা, এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম দেহেতে, এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না আমি পালঙ্কে, আরে এই পানি করিলাম আমি, না না ঘুমাবো না পালঙ্কে, আরে বা
থাকবে যত বাবা যে যেন বিষয় কামনা করে সে কিন্তু গোবিন্দকে হারায়, আর যে যেন গোবিন্দকে কামনা করে তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পদ ধন ঐশ্বর্য এই পার্থিব জগতের সবকিছু একটু একটু করে ত্যাগ হয়ে যায়। যে যেন গৌর ধনে ধনী হয়, যে যেন কৃষ্ণ নামের ধনে ধনী হয়, এই পার্থিব জগতের বিষয় তার জীবন থেকে সরে যায়, আর ইহ জগতের বিষয়ের মধ্যে যে আকৃষ্ট হয় তার কাছ থেকে গোবিন্দ সরে যায়। তার প্রমাণ আছে। একদিন গোবিন্দ দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, মায়ের একটু মন দেবেন, হরে কৃষ্ণ, ঠাকুমা জয় নিতা, হরিবাসরে বসে ঝগড়া লেগেছে, আচ্ছা যাক দেখে করিনি তো, শুনুন গোবিন্দ আমার দেবর্ষি নারদকে নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে হঠাৎ দেবর্ষী নারদ বলছে, প্রভু গো আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে প্রভু। তা প্রভু বলছে, খিদে যখন পেয়েছে ব্যবস্থা করতে হবে, তা কোথায় কি করা যায়? এখন দুইজনে সাধুর বেশ পরিধান করেছে বাবা, কারণ গোবিন্দের এই বেশ, গোবিন্দের যে প্রকৃত যে রূপ সেই রূপ নিয়ে গেলে তো হবে না, তাই সাধুর রূপ ধারণ করে যাচ্ছে। পথে যেতে যেতে দেখছে একটা তিনতলা বাড়ি, বলছে নিশ্চয়ই এই বাড়িতে গেলে ভালো খাওয়ার টাওয়ার পাওয়া যায়। এখন যেই না দুইজনে গেছে দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে মা তোমার বাড়িতে কিছু খেতে দেবে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? হ্যাঁ, যেই না বলেছে, বলছে এ বাড়ি হবে না, অন্য কোথাও যাও, এখানে আমাদের হাত এখন খালি নেই, আমরা কিছু এখন খেতে টেতে দিতে পারবো না, অন্য কোথাও যাও, এখানে খাবার হবে না। দেবর্ষি নারদ বলছে, প্রভু দেখেছো এত বড় ধনী ব্যক্তি, আমরা বারবার বললাম খিদে পেয়েছে, কিছু তো খেতে দিতে পারতো, মুখের উপরে দরজাটা বন্ধ করে চলে গেল। তুমি একে এক কাজ করো প্রভু, তুমি একে অভিশাপ দাও, এমন অভিশাপ দেবে এই যে সাধের তিনতলা বাড়ির মধ্যে আরামে জীবন কাটাচ্ছে সব যেন ধ্বংস হয়ে যায়। প্রভু বললেন, তাই না? ঠিকই বলেছ। প্রভু কি করলেন? তাড়াতাড়ি করে আশীর্বাদ করলেন যে তিনতলা আছে, এরপরে যেন আরো তিনতলা হয়ে যায়। নিতাই গৌর হরি। দেবর্ষী নারদ দেখে কথাটা শুনে মাথায় হা, ও প্রভু তোমার কি মাথা খারাপ হয়ে গেল? যার তিনতলা বাড়ি এত বড় ধনী, যে তুমি আরো যাতে তার ধন সম্পদ বাড়ে সেইভাবে আশীর্বাদ করলে কেন? প্রভু বললেন, তুমি এত শত বুঝবে না, তাই তুমি চলো, তোমার খিদে পেয়েছে, দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই বলে ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় দেখলো কি একটা ছোট্ট কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের খড়ের ছাউনি, এই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে এবার দেখছি এক বৃদ্ধা মা, তিনি বসে 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 আছে ঘরের মধ্যে। সেখানে গিয়ে কৃষ্ণ নাম করছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, এই যে অবুড়িমা, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? সঙ্গে সঙ্গে দুজনকে দেখে সেই বুড়িমা বলছে, এসো এসো বাবা, এসো ঘরে এসো, ভগবান কিন্তু মা কাঙালের কাঙালিনীর ঘরেই থাকেন। যেই না ঘরে ডেকে আসন পেতে বসতে দিয়েছে, দিয়ে বুড়িমা বলছে, দেখো বাবা আমার তো ঘরে কিছুই নেই, হ্যাঁ চালও নেই চুলোও নেই, তা এসেছো যখন কি আর খেতে দেব? আমার ঘরে একটা গাই গরু আছে, সেখান থেকে যতটুকু দুধ পাই আজ না হয় সেটুকু আমি না খেয়ে তোমাদের দিয়ে দেব, তোমরা দুজনে ভাগ করে খেয়ে নিও। বেশ তাই হবে। এবার সেই দুধটুকু দুইজনে খেয়েছে মা, তখন দেবর্ষী নারদ বলছে, প্রভু তুমি আশীর্বাদ করো, প্রভু আশীর্বাদ করে দাও, এত কষ্ট যে মায়ের, তার যেন সমস্ত সুখ ভরে ওঠে। প্রভু তাড়াতাড়ি করে কি করলেন, আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ? ওই যে গরুটা আছে এই গরুটা যেন তার মারা যায়নি, তাই গৌর হরি। দেবর্ষী নারদ এই কথা শুনে চমকে উঠলেন, হে কি করছো প্রভু তুমি, একটা মাত্র সহায় সম্বল ওই গরুটা আছে, তুমি তাকেও মেরে ফেলতে চাও, এ তোমার কেমন লীলা প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। প্রভু বলছে, দেবর্ষী সেবা হয়েছে তো, চল নিয়ে চলে গেল বাবা। কিছুদিন পর ভগবান বলছে, দেবর্ষী চলো তো দেখে আসি কি অবস্থায় আছে তারা। এবার কিছুদিন পর যেই না এসেছে মা, ওই কুঁড়ে ঘরে প্রবেশ করে দেখছে কি
এতদিন তার ওই গরুটাকে নিয়েই তার মধ্যে তার মন প্রাণ ডুবেছিল, তাই না? হ্যাঁ, তাই ওই একটা বাধা ছিল বলে আজ সেই বাধা যখন ত্যাগ হয়ে গেল তখন সে নিজেকে সঁপে দিলেন গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল হরি বল। আর ওই যে তিনতলা বাড়ির ছতলা হলো তার কি হলো? তা প্রভু দেবর্ষিকে বললেন, দেবর্ষী যে বিষয় সম্পদের মধ্যে ডুবে আছে, যে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয় না, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, বৈষ্ণব সেবা দেওয়ার সময় তাদের হয় না, ওই বিষয়ের মধ্যে ডুবে থাকতে চায়, তা আমি তাদেরকে আরো বিষয় দিয়েছি, কেন? তারা বিষয় নিয়েই থাক, যত বিষয় সম্পদ পাবে তত আমার থেকে তারা দূরে সরে যাবে। তাই হরির হরি বল। তাই তো আরো দিলাম, আরো নিয়ে থাক, যত পারে তত নিক, কিন্তু আমাকে কখনো পাবে না। হরি বল। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসতেন, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সহ্য করে অবশেষে যখন একেবারে দ্বারকায় কানার কাছে গিয়ে সর্বহারা হয়ে একেবারে কৃষ্ণের চরণাশ্রয় নিল, তারপরে গোবিন্দ তাকে সর্বসুখে সুখী করেছিল বাবা। তাই আজ দেখুন লালার অবস্থা কি, একটার পর একটা শিক্ষা পেতে পেতে কিছুদিন পর হঠাৎ তিনি যাচ্ছেন গোটা রাজ্যে প্রজাবর্গদের দেখবার জন্য, দেখভাল করতে, আর যাচ্ছে খাজনা আদায় করতে। সারাদিন খাজনা আদায় করে বেলি অবসান কাল ঠিক সন্ধ্যা আগত। আমাদের প্রত্যেকের জীবনেই আসবে এই সময়টা, মা কখন আসবে জানি না, ঠিক সেই সময় লালা ফিরছে পালকি চেপে। আর এদিকে রজক কন্যা মানে ধোপার মেয়ে বাবাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো বাবু গো, বেলা যাই বাসনায় আগুনে দাও। চিৎকার করে যখন বলছে তার প্রতিধ্বনি শুনছে লালা, পালকি চেপে আসছে আর প্রতিধ্বনি শুনছে, কি শুনছে মা? বেলা যা, ভালো করে জেনে নিন, সবার জীবন বেলা বয়ে যাচ্ছে। বেলা যা এখন লা
লালা পালকি চেপে আসতে আসতে হঠাৎ এই কথাটা শ্রবণ করে পালকি থামিয়ে ছুটতে ছুটতে সেই রজককন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি আমাকে বল, আরেকবার বল। সেই রজককন্যা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, মা জমিদারকে সামনে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি বাবু, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনাই আগুনে দাও। লালা বলছে, না রে তুই এ কথা বলিস নি মা, আমি যে অন্য কিছু শুনলাম, তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস মা, জীবনের বেলা যে পার হয়ে যাচ্ছে, কখন সন্ধ্যা ঘনিয়ে আসবে আমরা জানি না, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আপন মানুষটাকেই যে ভুলে গেছি, একবারও তো তার চিন্তা করা হলো না, এই মোহভূমি ডুবে আছি সবাই আমরা। তুই ঠিক বলেছিস, উচিত শিক্ষা দিয়েছিস আমার, না না সমস্ত কামনা বাসনা ত্যাগ করে এবার আমাকে নিজের ঘরে ফিরতে হবে। ছুটতে ছুটতে ঘরে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমার সারা গায়ে লিখে দে মা, কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার, এমন কথা কেন বলছো? সুমতি এবার আমি চলে যাব, কোথায় যাবে? আমার নিজের ঘরে। তোমার ঘরে? এটাই তো তোমার ঘর। না না এটা আমার নয় রে মা, সর্বস্ব রইল, আমি আমার নিজের কাছে নিজের আপন জনার কাছে যাব, আমার নিজের বাড়ি আমি নিজে ফিরে যাব। আমায় যেতে দে মা, যেতে দে, এই রইল সর্বস্ব, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমায়। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। শোন শোন মা, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব আমি সব কিছু ছাড়ি, না বৃন্দাবনে সর্বস্ব পরিত্যাগ করে মুর্শিদাবাদ ছেড়ে চলে গেল লালা। মা দিনের পর দিন দেখতে দেখতে দুই তিন মাস কেটে গেল, মুখে কৃষ্ণ নাম, নাম গাইতে গাইতে লালা সব ত্যাগ করে এলো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো গোবিন্দ কুণ্ডের তীরে, ওই বালুর আশিতে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রিটা অতিবাহিত করবার পর সকাল যেই না হলো, হঠাৎ দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজমাইরা তারা মাথায় করে ডালা সাজিয়ে সব সারিবদ্ধ হয়ে যাচ্ছে।
তখন লালা জিজ্ঞাসা করছে ব্রজবাসী, ও ব্রজবাই তোমরা সবাই ডালা মাথায় করে যাচ্ছ কোথায়? বললেন আমরা যাচ্ছি। কি বললে? বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে যেতে গেলে এইভাবে গেলে হবে না, মুখে নাম করতে করতে যেতে হবে। কি নাম? বৃন্দাবনের সবার মুখে একটাই নাম, কি নাম? এখন লালা সমস্ত ব্রজমাইদের সাথে সাথে যাচ্ছে, আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে মাথায় করে ডালা নিয়ে বাঁকে বিহারীর মন্দিরে। তো আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরা সবাই মিলে গাইব। হাত তুলে সবাই গাইবেন তো, কষ্ট হচ্ছে না তো? হাত তুলতে কষ্ট হচ্ছে? অনেকের কষ্ট হয়, হাত তুলতে দেখবেন কষ্ট হয়। কে তুলবে কষ্ট করে? তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। বাহ, এই তো হরিব গাইতে গাইতে যাচ্ছি। কি বলছি? রাধে 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 ব, রাধে 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 ব, রাধে রাধে রাধে। সবাই মিলে হাত তুলে, রাধে লালা কি গাইছে শুনুন। কৃষ্ণ 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 ব, কৃষ্ণ 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 ব, কৃষ্ণ 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 ব, কৃষ্ণ 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 ব। এই নাম করছো কেন? এখানে এই নাম চলে না। কি নাম চলে গো? এখানে সবাই রাধা নাম করে, তোমাকে রাধা নাম গাইতে হবে। এই নাম গাইলে হবে না, কৃষ্ণ নাম কেউ গায় না, সবাই গায় রাধা নাম, তোমাকে রাধা নাম গাইতে হবে। লালা বলছে তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, তাহলে দুজনের নাম হচ্ছে না? তোমায় বললাম না এই নাম করা যাবে না, তুমি শুধু রাধা নাম করবে, তা তো হবে না। তাহলে শোনো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুজনের কথা এক করে দিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ব, 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 রাধে কৃষ্ণ রাধে। পিছন দিকে হাত তুলে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বৃন্দাবন কি, রাধে রাধে। হাত তুলে সবাই, রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলুন, আর আমি এক একটা জায়গার নাম বলব, তবে সবাইকে বলতে হবে আস্তে। মাঝখানে মাঝখানে দেখছি ফাঁকা ফাঁকা, মানে এই গ্যাপ গুলো হাত ওঠেনি, কি ব্যাপার? মনে হয় হাত নেই। বাড়িতে যখন কাজ করেন তখন কি হয়? সারাদিন দু হাত নাড়াতে হয়, তাই না? আর এখানে বসে যেটুকু করবেন এর ভাগ কেউ নেবে না, যার যার নিজের জন্য। এটা আমার জন্য নয়, এত করে যে আপনাদের বলছি হাত তুলুন হাত তুলুন হাত তুলুন, আমার লাভ কি তাতে? না বললেও তো হয়, তবে হাতটা তুললে অনেক উপকার আছে, সেই কারণে বলছি। উপকারগুলো শুনবেন, হাত তুললে কি হবে? যদি আপনি দু হাত তোলেন তাহলে কি হবে? আপনার অলসতা জড়তা কেটে যাবে। আর একটা কাজ হবে কি? দু বাহু তোলা মানে ভগবানের চরণে সমর্পণ করা নিজেকে। হ্যাঁ, এই দুটো উপকার। আর একটা উপকার কি? দেখবেন অনেকে হরিনাম শুনতে আসে, কৃষ্ণ নাম শুনতে আসে, সঙ্গে আবার ওই যে বললাম না জায়গা রেখে দেয়, বান্ধবী এসে বসবে তাই। হ্যাঁ, এখন এই বান্ধবীকে পাশে নেয় কেন বলুন তো?
দেখবেন অনেকে আছে যারা সহজে বাড়ি থেকে বেরোতে পারে না, এই হরিনামের সুযোগ বুঝে এই হরিনামের কথা বললে স্বামী তো বাধা দেবে না, এই সুযোগে ঘর থেকে বেরিয়ে পাড়ার খবর নেওয়ার জন্য আসে, অনেকে আসে মানে গল্প করতে, নিজে তো শুনবেন না অপরকে শুনতেও দেবে না। যেমন ধরুন এই দেখুন এই যে মন্দির কীর্তন শুনছে, আর যে শুনবে না সে কি করবে বলুন তো, আপনার পাশে বসে আপনাকে বারবার জ্বালাবে। শোন না, শুনলাম নাকি অমুকের মেয়ে কাকে নিয়ে পালিয়ে গেছে, এগুলো পাড়ার খবর। সে হয়তো বললো আহা এসব কথার কি দরকার, ঠাকুরের নাম শুনতে এসেছি, একটু নামটা শোন না পরে হবে ওসব কথা, পরে হবে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করবে। শোন না দেখবেন আবার জিজ্ঞাসা ডাকবে, এই শোন পান খাবি পান খাবি। হ্যাঁ এরকমও ব্যক্তি কিছু থাকে দেখবেন হরিবাস, হ্যাঁ তা তাদেরকে যদি আপনি অপেক্ষা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, তার কথার উত্তর তো দেবেনই না, বরং তার সামনে দুবাহ তুলে হরি নাম করতে হবে। তাতে কি হবে বলুন তো, সে দেখবে আমার কথার উত্তর তো দিচ্ছে না আবার আমাকে পাত্তাও দিচ্ছে না, রাগে ক্ষোভে পিছন ঘুরে বসে পড়বে। হ্যাঁ তাহলে এটা কিন্তু একটা উপকার, আর একটা উপকার আছে, অনেকে দেখবেন হরি নাম শুনতে বসে হাতে তালি দেয় এইভাবে, মানে ইচ্ছা নেই, কীর্তনিয়া বারবার বলছে বলে সেই জন্য হাত তুলতে পারে না, কেন বলুন তো, একটু যদি তার একটু টাকা পয়সা টয়সা থাকে কিছু যদি থাকে, দুহাত তুলে হরিধ্বনি করলে দুহাত তুলে হাতে তালি দিলে একটু মান সম্মানের ব্যাপারে এসে যায়, লোকে কি বলবে, দুহাত তুলে হরি বল বলবো হাত তুলবো সেটা কি ভালো দেখাবে, সমাজের কাছে মান সম্মানের ব্যাপার, হাত তোলা যাবে না কারণ আমার টাকা আছে, অহংকারও আছে। হ্যাঁ কিন্তু দেখবেন বাবা সেই ব্যক্তি যদি বাড়িতে বাচ্চার জন্মদিন পালন করায় জন্য সুন্দর সুন্দর ঝাড়বাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি নানাবিধ লোকজন কত কি আয়োজন সব কিছু করে বাচ্চার জন্মদিন যদি পালন করে বাচ্চাকে খুশি করার জন্য সেই ধনী ব্যক্তি কি করবে, জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি দিবে, আর হরিনামে এসে আর হাতে তালি দিতে পারবে না, লজ্জা করবে, লোকে কি বলবে কারণ আমার অনেক কিছু আছে। একমাত্র সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে যার ইহ জগতের সমস্ত বিষয় সম্পদের প্রতি মোহ দূরীভূত হয়ে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবে। আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখনই আপনারা স্থির করেছেন যে আজ অমুক জায়গায় ওই মাঠে কীর্তন হবে, আমরা কীর্তন শুনতে যাচ্ছি, স্থির করেছেন মনে মনে ভেবে নিয়েছেন, আর যখনই মনে মনে ভেবে নিয়েছেন আপনার এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে, তাই আপনারা বসে আছেন মা, আমার ক্ষমতা নেই, আপনারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বসে নেই, আপনাদেরকে বসিয়ে রাখার ক্ষমতা আমার নেই, তাহলে বসিয়ে রেখেছে কে, অনাদি আদি গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই ভগবান যিনি যার অমৃত কথায় আপনারা ডুবে গিয়ে এই সুন্দর হরিবাসরে সাধু সঙ্গ করছেন আর সেই কৃষ্ণ কথা শ্রবণ করছেন, একবার তার চরণ স্মরণ করে দুবাহু তুলে আত্মনিবেদন করে একবার সবাই মিলে বলবেন হাত তুলে রাধেশ্যাম বৃন্দাবন কি, জোরে জোরে বলুন রাধে রাধে, বৃন্দাবন কি যমুনা মায় কি, আরেকটু জোরে হবে কি, বৃন্দাবন কি যমুনা মায় কি, রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি ভান্ডিবন কি মোহনবন কি নিধুবন কি কেশীঘাট কি বংশীবট কি মোহনবন কি মাধবীবন কি আগে পিছে তম্রবন কি তমালবন কি মোহনবন কি নিধুবন কি আগে পিছে ডাইনে বায়ে বল বল মে ওপর নিচে রাধে 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 রাধে
बाके बिहारी मंदिरे प्रवेश करे ब्रज माईरा बाके बिहारी सेवा दिलेन सेवार पर सेई प्रसाद दिलो लाला के लाला प्रसाद पेलो बेश खिदे निवारण हो गेल मा गोविंद कुंडेर पारे ओई बालुर आशिते जखन सुते जाबे माने घुमाते जाबे बालिर उपरे घुम होच्छे ना कारण होच्छे जे किना पालंके घुमातो सेई सुख सेई स्वाच्छंद किछुतेई घुम आसछे ना एखनो भूलते पारेनी ताई ताड़ाताड़ी करे बाली दिए एकटा बालिश तैरि करे निएछे बाबा बालिश तैरि करे माथाटा दिए घुमिये आछे निजाय गौर हरि बोल सकाल बेला जेई ना चोख खुलेछे हठात देखछे तारी सामने वृंदावनेर एक बाबाजी एसे दाड़िये आछे हरि बोल ताड़ाताड़ी करे बालिर बिछाना थेके उठे लाला करजोड़े जिज्ञासा करछे बाबाजी आपनि कि वृंदावने थाकेन हाँ बाबाजी के आपनि आपनार परिचय कि पाशेर एक ब्रजबासी बोले उठलेन उनि हलेन वृंदावनेर कृष्णदास बाबाजी अच्छा बाबाजी तुमि तो वृंदावने थाको बोलो ना बाबाजी एई वृंदावने आमि कि करे गोविंदेर देखा पाबो गोविंदेर देखा नि पाबे बोले एसेछो नाम कि तोमार आमार नाम लाला लाला दाड़ाओ दाड़ाओ तुमि कि सेई जमीदार लाला जे मुर्शिदाबाद जेलार सेई जमीदार तुमि कि सेई लाला हाँ किन्तु बाबाजी आमि जमीदार छिलाम एखन आर नेई अच्छा तुमि वृंदावने गोविंदेर देखा पाबे बोले एसेछो दीक्षा होयेछे कि तोमार ना दीक्षा जदि ना हय ताहले तार देखा कि करे पाबे तुमि बाबाजी ताई जदि हय ताहले आमि आपनार चरण शरण निलाम आपनि आमाके दीक्षा दिन हबे ना लाला समय हयनि तोमार समय होले तबेई दीक्षा दिये जाबो आमि आर एई बालिर बालिश बानिये निएछो केनो जमीदारी सुख स्वाच्छंद भुलते पारोनि ताई ना संगे संगे मुष्टा घाते सेई बिछाना बालिर बालिश भेंगे फेल शोनो लाला मंदिरे मंदिरे प्रसाद पाबे आर एई गोविंद कुंडे तीरे बालिर बिछानाय घुमाबे एई भावे जदि तोमार दिन जाय ताहले कि आर गोविंदेर देखा पावा जाबे हाँ कर्म करते हबे तोमाके पारबे कर्म करते बाबाजी तुमि जा बोलबे आमि ताई करते राजी सत्यि पारबे पारबो जा बोलबो पारबे पारबो तबे नाओ कि करलेन मा भिक्षार झुलि हाते धरिए दिलेन धर धर लाला भिक्षार झुलि काभे तुमि धर धर जमीदार बाबा जार सारा बछरे प्रति बछर जार आय छिलो 52 लक्ष 36 हजार जार आय छिलो सेई समय आज के सेई लाला कांधे भिक्षार झुलि निदाय गौर हरि बोल
আমরা তো আমাদের সুখ ছাড়া ভগবানের কাছে আর কিছু চাই না, চাই। আর ভগবান কি করেন, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে ভগবান তার জীবনের সমস্ত সুখ দূরীভূত করে, তার সর্বহারা করে, সমস্ত লোভ লালসা মায়া কামনা বাসনা দূরীভূত করে, তবেই তাকে নিজের কাছে টেনে নেয়। সবকিছু ত্যাগ করতে হবে, ষোলো আনা সমর্পণ করতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। তাই আজ কি করেছে দেখুন মা, তাড়াতাড়ি করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছে। হঠাৎ তার কন্যা, তার পুত্র এবং তার স্ত্রীর সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। কেন হলো না, তারা গেছে দেখতে বৃন্দাবনে যে কেমন আছে সে, তার স্বামী কেমন আছে। কাত্যায়নী স্বামীর সেই বেশ দেখে, কাঁধে ভিক্ষার ঝুলি দেখে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত সুখ, যার জীবন এত আনন্দের, আজকে তার কাঁধে ভিক্ষার ঝুলি আমি সহ্য করতে পারছি না স্বামী, তুমি ফিরে চলো, ঘরে ফিরে চলো। কাত্যায়নী, কোন ঘরে যেতে বলছো, যে ঘর আমার নয়, আমি তো আমার ঘরে এসেছি, আমি কেন আর অন্য ঘরে যাব বলো, আমায় বাধা দিও না কাত্যায়নী, আমি যেতে পারবো না। তখন ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাও তাহলে আমি বৃন্দাবনে একটা তোমার জন্য বা ভগবানের জন্য একটা মন্দির তৈরি করি, সেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। তখন সেই সময়ে বাবা, সেই সময়ে সেই ছেলে নারায়ণ সুন্দর একটি মন্দির তৈরি করে দিলেন এবং সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ সেবার জন্য এক পূজারী রাখা হলো। কেন না, লালাত্ব দীক্ষা হয়নি, যার কারণে সে ভগবানের সেবা দিতে পারবে না, সেই কারণে এক পূজারীকে রাখা হয়েছে ভগবানের সেবা দেবার জন্য। আর লালা দ্বারে দ্বারে ভিক্ষা করে, এটাই তার জীবনের দুঃখ, যে আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এলাম, আমি সারা জীবন এত কষ্ট ভোগ করছি কিন্তু কেন আমি নিজে হাতে ভগবানের সেবা দিতে পারছি না, কেন আমার দীক্ষা হচ্ছে না, কি অপরাধ আমার, দ্বারে দ্বারে ভিক্ষা করি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না, ভগবানের সম্মুখে বসে বসে লালা কাঁদছে, দয়াময় এ তোমার কেমন লীলা, একটিবার বলো আমি কেন নিজে হাতে তোমাকে সেবা দিতে পারি না। মনের দুঃখে কাঁদতে কাঁদতে পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা করব না, কেন জানো, আজ আর আমার একদম ভালো লাগছে না, আজ আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন। বেশ, এবার লালা গুহার মধ্যে চলে গেল মা, আর এদিকে পূজারী মন্দিরে ভোগ নিবেদন করছে, দেখুন ভগবানের কি লীলা, মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদের পাত্র নিয়ে লালাকে প্রসাদ দিতে যাবে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হরিব, কেন, ওই যে ভক্ত কাঁদছে মা, ভগবান তো সব সহ্য করতে পারে, পারে না দুটি জিনিস, এক কারোর ভিতরে যদি অহংকার এসে যায় তাকে যেমন ভগবান সইতে পারে না, ঠিক তেমন যার চোখে জল আসে গোবিন্দের চরণের পাবার আশায় তাকে তিনি সেই চোখের জল সইতে পারেন না। তাই ভক্ত কাঁদছে দেখে আজ গোবিন্দ কৃপা করছে, কিভাবে কৃপা করছে দেখুন, ঝড় বৃষ্টি যেই শুরু হয়ে গেল পূজারী দেখছে, তাই তো এত ঝড় বৃষ্টির মধ্যে আমি যাব কি করে, গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, বৃষ্টি থামলে তারপরে যাব গিয়ে প্রসাদ দিয়ে আসব। প্রসাদের পাত্রটা রেখে পূজারী মন্দিরের ভিতরে ঢুকে গেল আর স্বয়ং ভগবান পূজারীর রূপ ধারণ করে সেই বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে প্রসাদের থালাটা নিয়ে একবার দুপা করে এবার গুহার ভিতরে ঢুকছে। আর এদিকে লালা গুহার মধ্যে বসে বসে ভজন করছে মা, আর ভগবান সেই ভজন আস্বাদন করছে, শ্রবণ করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রমণ হরি
প্রভু গোপী রাধে কৃষ্ণ মায়া বলে ধনে ধনে বলে তাই বলে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল, যাই প্রসাদ দিয়ে আসি। এই বলে প্রসাদের পাত্রের দিকে তাকিয়ে দেখছে প্রসাদ নেই, ভাবছে হয়তো কোনো ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ, মন্দিরে যেগুলো আছে সেগুলো থেকে একটু দিয়ে আসি। এই ভেবে পাত্রে প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকে ডাকছে, লালা লালা। কে? আমি, পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? এই না প্রসাদ না। লালা বলছে, প্রসাদ তো আমি খেয়েছি। খেয়েছ? কে দিয়েছে তোমায়? কেন, তুমি তো দিলে, একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম। কি বললে? আমি এসেছি লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। তবে কে এসেছিল? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। তবে কে এসে? লালা আমার মতো দেখতে, কিন্তু জানো লালা, আমি কিন্তু আসিনি, এই তো সবে এলাম। তাহলে আমার মতো দেখতে কে এলো তোমার কাছে? লালা আমার মতো কণ্ঠস্বর, আমার মতো বেশ। লালা তুমি তাকে চিনতে পারো না। পূজারি, কার কথা বলছো তুমি? লালা আবার জিজ্ঞাসা করছো আমি কার কথা বলছি? তাকে কাছে পেয়ে তুমি তাকে চিনতে পারলে না লালা? পূজারি তুমি কার কথা বলছো? পূজারি কে এসেছিল আমার কাছে? আহা, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে ছুটে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরেছে লালা। আজ তোমাকে বলতে হবে কি জন্য তুমি আমায় দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার, কেন আমি তাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলেছি। বলো বাবাজি, আমার অপরাধ কি, তুমি কেন দীক্ষা দিচ্ছ না আমায়? লালা এখনো তোমার সময় হয়নি, ফিরে যাও,
সময় হলে তোমায় দীক্ষা দিয়ে যাব। না, আজ আমি তোমার চরণ ছাড়বো না। আজ তোমাকে বলতে হবে, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ থেকে কোথাও যাব না। বেশ, তবে শোনো লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার বাড়িতে ভিক্ষা করবে, কিন্তু তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো লালা, একজনের ঘরে কেন যাওনি? জগৎ শেঠের বাড়িতে বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। তোমার কি সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? যখন তোমার জমিদারি ছিল তখন দ্বন্দ্ব ঝগড়া চলেছে, এখন তো তুমি সেই জমিদারি ত্যাগ করেছো, তাহলে কেন তোমার ভিতরে বিবাদ থাকবে লালা? সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু যার সঙ্গে তোমার দ্বন্দ্ব তুমি সে বাড়িতে যাওনি, কেন? এটা তোমার অহংকার। আর যত সময় এটাকে তুমি ত্যাগ না করবে, যার প্রতি তোমার হিংসা, সেই হিংসা যত সময় ত্যাগ না করবে, তার বাড়ি থেকে নতমস্তকে যত সময় ভিক্ষা না করবে, তত সময় তোমার ভিক্ষা হবে না লালা। সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা চলে গেল জগৎ শেঠের দ্বারে। আহা, সারা গায়ে কৃষ্ণ নাম মহা। তাই জেনে রাখবেন, কোনো ধর্মীয় কাজে যদি আপনি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করেন, যে কাজই করুন না কেন, যদি কারোর সাথে আপনার দ্বন্দ্ব থাকে, জানবেন এই ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবায় আপনার বাড়ির পাশের ব্যক্তি হোক আর যেই হোক, যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, তাকে নিমন্ত্রণ করে নতমস্তকে তাকে বাড়িতে এনে সেবা দিতে হবে, তবেই কিন্তু আপনার এই যোগ্য বলুন, বৈষ্ণব সেবা বলুন, ভগবানের সেবা বলুন, তবেই কিন্তু পরিপূর্ণ হবে, না হলে সব বৃথা। তাই লালাকে দিয়েই জগৎজীবকে শিক্ষা দিলেন, মনের মধ্যে হিংসা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। তাই লালা দ্বারে এসে ডাকছে, ভিক্ষাং দেহি। দ্বারে দেখছে কি, এ তো সেই আমাদের শত্রু, যে আমাদের চিরকালের শত্রু, সেই লালা দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। দাঁড়ি তাড়াতাড়ি করে কোনো কথা না বলে অনেক দামি দামি মূল্যবান রত্ন এনে, যেই না ভিক্ষা স্বরূপ ওই লালার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর তুমি যেগুলো এনেছো এগুলো তো আমি নিতে পারবো না। কেন জানো? আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, চাই গো যে আমি এক মুষ্টি তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়ে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে অপেক্ষা করছে। জগৎ শেঠ বললেন, আমার চিরশত্রু নাম কি তার? লালা। লালা আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে নিয়ে চলো দেখি। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। তাই না দেখে জগৎ শেঠ বলছে, তুমি কোনো ছলনা করে আসনি তো? এটা তোমার নতুন কোনো ছলনা টলনা নয় তো? তখন লালা বলছে, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে, অগ বন্ধু কোনো ছলনা,
ওই ঘাটের মাঝি পারি ঘাটাতে বসে ডাকছে আমার নাই গৌর হরিব আমি আসিনি আজ তোমার কাছে ও বন্ধু কোনো চলো বন্ধু যদি এক মুষ্টি দাও গভীক্ষা তবে হবে মোর ওই গুরু পাদে দীক্ষা ও বন্ধু হরিব ঘাটের মাঝি পায় ঘাটাতে বসে ডাকছে ওই ঘাটের মাঝি পায় ঘাটাতে ডাকছে জগৎ শীত এক মুষ্টি তন্ডুল এনে লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিলেন আর যেই না এক মুষ্টি তন্ডুল পেয়েছে বাবা লালার আনন্দ ধরছে না সর্বস্ব ত্যাগ করে কোন দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে বাবাজি এই দেখো বাবাজি আমি ভিক্ষা করে এনেছি এবার তুমি আমায় ভিক্ষা দাও বাবাজি ভিক্ষা দাও বাবাজি বলছে দাঁড়াও লালা তোমাকে তো ভিক্ষা দেব কিন্তু তোমার পিছনেও কে আসছে আমার পিছনে বন্ধু তুমি আমার পিছনে জগৎ শেঠ বলছে হ্যাঁ বন্ধু আমি তোমার পাঁচু পাঁচু চলে এসেছি তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায় পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে আমি মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায় তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু আমি তোমার পিছন পিছন ছুটে এসেছি বন্ধু আমাকে গ্রহণ করো আমাকে গ্রহণ করো তুমি বাবাজি এই তো সেই জগৎ সে যে সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে কৃপা করো বাবাজি তুমি কৃপা করো বাবাজি দুজনকে একসঙ্গে দীক্ষা দিল মা দীক্ষা পেল দীক্ষা পেয়ে কয়েকদিন যেতে না যেতেই তারা
गोविंद के जानालेन हे प्रभु तुमार देखा जदि ना पाए प्राण आमी आर राखबो ना एत कष्टेर पर जखन बाबाजीर काछ थेके आमरा दीक्षा पेलाम एबार तुमार बदनटा एकबार देखाओ जदि तुमी ना देखाओ ए प्राण यमुनार जले विसर्जन करे देबो छुटते छुटते जाच्छे यमुनार घाटे पीछन थेके जगत शेठ बोलछे बंधु दाड़ाओ बंधु যেতেই যদি হয় আমাকেও সঙ্গে করে নাও মরতে যদি হয় দুই বন্ধু একসঙ্গে মরবো আমার সঙ্গে করে নাও বন্ধু দুজনে একসঙ্গে জলে নামছে বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি আর থাকতে পারলেন না যমুনার ঘাটে ত্রিভঙ্গ বঙ্কিম থামে তিনি মুরলি হাতে করে নিয়ে ডেকে উঠলেন লালা একবার পিছন ফিরে তাকাও যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখছি অনাদি আদি গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে ছুটতে ছুটতে জল থেকে উঠে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে দয়াময় এলে প্রভু তুমি এলে এতদিন পর এলে তোমার কৃপা পেয়ে আমি ধন্য হলাম দয়াময় আমার জন্ম সার্থক হলো কথা দাও তোমার চরণ ছাড়া আমায় করবে না হে দয়াময় এসেছে যখন তবে একা কেন এলে একবার যুগল হয়ে দাঁড়াও আর একবার এসো আমার চোখের সামনে নয় মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি আমাদের এবার বিশ্রাম রাখবো আমরা আর কমিটির ভক্তগণের মধ্যে ছোট ছোট ভাইয়েরা তারা একটু আশা করে আছে আমাকে অনেকেই বলেছে যে ওরা একটু আনন্দ করতে চায় হরি নামে আনন্দ করতে চায় শুনে ভালো লাগলো লীলার মধ্যে দিয়ে তারাও সবাই লীলা শ্রবণ করেছে আপনারাও সবাই লীলা সাধন করেছেন এবার আমরা লীলাকে বিশ্রাম রেখে আমরা ভজনে চলে যাব আসুন আমরা দর্শন করি ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয়নিতাই জয় গৌর এবার আমরা দুটো ভজনে যাব সমস্ত ভক্তরা যারা আনন্দ করতে চান আনন্দ করুন তবে একটা অনুরোধ কেউ এখানে আসবেন না যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়েই আনন্দ করবেন যারা Thank you.
जय राधे राधे राधे
जराध जराध हरे कृष्ण और एक भजन सुनछी मेरा मन पंछी ये बोले क्या बोले उड़ी बिंदा बन जाऊं अच्छा ब्रज की लता पता मैं राधे राधे गाऊं पता में राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे शेष भजन एक्टा भजन सुनबो तारपर निताय गौर जयध्वनि कर सबाई मिले हाथ तुले ठीक भावे जीते हावे नाम कह रमन तारी पावे भावे जीते हावे नाम नाम तारी पावे नितय गौ राधे शन रे मोनम हरे कृष्ण हरे राम हरे राम कृष्ण राम हे
কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা সবাই মিলে দুটি বাহু তুলুন একবার ও রাধে ও চারপাশে তেজ মনার